নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে জানাতে চলেছি তুলারাশির জাতক ও জাতিকাদের 1427 বঙ্গাব্দ কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের ভালো হতে চলেছে এবং কোন কোন দিক প্রবলেম আছে। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও আপনারা মিস করবেন না। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। তুলারাশির সিম্বল আমরা জানি দাড়িপাল্লা। হ্যাঁ বন্ধুরা, তার মানে এতটুকুটা বোঝাই যায় এই রাশির জাতক ও জাতিকারা খুব ব্যালেন্সিং হয়, মানে সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলতে পারে। সে কর্মক্ষেত্র বলুন এবং পারিবারিক ক্ষেত্র বলুন, সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলতে পারে। এবং অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে এই রাশির জাতক ও জাতিকারা ব্যালেন্স করে চলতে চলতে হঠাৎ সে ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে যায় এবং যার ফলে সঠিক ডিসিশন তারা নিতে পারে না, এবং এই সঠিক ডিসিশন না নেওয়ার ফলে যে কাজগুলি এরা করে সেই কাজগুলি খুব একটা ফলপ্রসূ হয় না। তো এবং জীবনে প্রতিটি ধাপে তাদেরকে আঘাত পেতে হয় এবং আঘাত পেয়ে পেয়ে মনের দিক থেকে একদম ভেঙে যায়। হ্যাঁ বন্ধুরা, এটি খুব বাস্তব কথা। যদি আপনারও এরকম মনে হয় বা আপনার জীবনেও আঘাত পেয়ে পেয়ে জীবনটা নষ্ট হয়ে গেছে এরকম মনে হয়, তাহলে আপনি এখনই সাবস্ক্রাইব করে নিন আমার আরেকটি চ্যানেলকে, সেই চ্যানেলটির নাম জীবনজয়ী। হ্যাঁ বন্ধুরা, এই চ্যানেলে আমি মোটিভেশনাল সমস্ত রকম ভিডিও আপলোড করে থাকি। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলে আমি এতটুকুটা বলতে পারি আপনাদের ভালো সময় কিংবা খারাপ সময় সঠিক ডিসিশন নিতে সহায়তা করবে, এবং আপনারা যেটা খুব ভুল করেন মানুষ চিনতে, সেই মানুষ চিনতেও আপনাদেরকে সহায়তা করবে। তাই বেশি দেরি না করে এখনই জীবনজয়ী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো আসুন জেনে নিই এই 1427 বঙ্গাব্দ আপনাদের কেমন যেতে চলেছে। প্রথমে একটা কথা বলে দিই, এই বছর কিন্তু কিছু আপনাদের ভালো আসবে এবং কিছু খারাপ আসবে। যেমন যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন, সে হায়ার ক্লাস হোক লোয়ার ক্লাস হোক, দুটোতেই রেজাল্ট আশানুরূপ হবে না। মানে আপনি একটা আশা করলেন যে 80% to 90% পাবেন, সেখানে 50% থেকে 60% আসলো, এইরকম। এই গেল পড়াশোনা। এরপরে আসি আপনাদের কর্মজীবন। কর্মজীবনের মধ্যে আমি কর্মজীবনকে তিনটি ভাগে ভাগ করেছি, এক হচ্ছে চাকরি, দুই হচ্ছে ব্যবসা, তিন হচ্ছে সেলফ প্রফেশন। যারা চাকরি করছেন তাদের এই বছর পদোন্নতির যুগ প্রবল হারে দেখা যাচ্ছে, তবে তাদেরই খুব তাড়াতাড়ি পদোন্নতি হবে যাদের জন্মস্থান কর্মস্থানের থেকে দূরে রয়েছে। মানে আপনি যেখানে জন্মেছেন এবং যেখানে আপনি কাজ করছেন এই দুটোর দূরত্ব থাকা দরকার। এবার আসি যারা যারা ঘরে বসে আছেন তাদের ক্ষেত্রেও বলি, আপনারাও কিন্তু ঘরে একদম বসবেন না। বর্তমানে লকডাউন চলছে, লকডাউনটা কেটে গেলে আপনারা দয়া করে চাকরির জন্য প্রচেষ্টা করুন, কারণ গ্রহের অবস্থান এমন হয়ে আছে যে আপনারা চাকরি পাবেনই পাবেন। এরপরে আসি আপনাদের ব্যবসা। যারা ব্যবসা করছেন, ব্যবসা সব ধরনের ব্যবসার কথা বলছি, ইন জেনারেল যাবে, মানে ভালো মন্দ সব মিশেই যাবে, তবে প্রতিটি ব্যবসাতেই কিন্তু টাকা যে পড়ে আছে সেই টাকা ওঠার সম্ভাবনা প্রবল রয়েছে, এটা প্রতিটি ব্যবসার ক্ষেত্রে বললাম। এবার আমি বলি কিছু এমন স্পেসিফিক ব্যবসা, যদি আপনি এই ব্যবসাগুলো করে থাকেন তাহলে কিন্তু আপনাদের খুবই ভালো যাবে। তো প্রথম যে ব্যবসাটার কথা বলবো সেটা গার্মেন্টস। হ্যাঁ বন্ধুরা, গার্মেন্টসের বিজনেস যদি আপনারা করে থাকেন আপনাদের
ভালো যেতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে। এছাড়াও যারা খাদ্যদ্রব্যের বিজনেস করছেন, ফুড ওরিয়েন্টেড, তাদেরও কিন্তু এই বছর খুব ভালো যেতে চলেছে। এছাড়াও যারা জলের বিজনেস করছেন, তাদেরও কিন্তু এই বছর খুব ভালো যেতে চলেছে। এছাড়াও যারা কসমেটিক প্রোডাক্টের বিজনেস করছেন, তাদেরও কিন্তু খুব ভালো যেতে চলেছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তাদেরও কিন্তু খুব ভালো যেতে চলেছে। এছাড়াও যারা কনস্ট্রাকশন কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কিন্তু খুব ভালো যাবে এবছর। আর বাকি যে ব্যবসাগুলো রয়েছে সেগুলির কিন্তু খারাপ যাবে না, ভালোই যাবে, তবে এগুলো একটু বেশি ভালো যাবে। এবার আসি সেলফ প্রফেশন। সেলফ প্রফেশন বলতে কী বোঝায়? সেলফ প্রফেশন বলতে বোঝায় যারা ডাক্তার, যারা লয়ার, যারা অ্যাস্ট্রোলজার, যারা টিউশনি পড়ায়, তাদের এবছর কেমন যাবে। যারা ডাক্তার রয়েছেন তাদের খুবই ভালো যাবে, নো ডাউট, খুব ভালো যেতে চলেছে। যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তাদেরও ভালো যাবে সেপ্টেম্বর মাস থেকে। যারা টিউশনি পড়াচ্ছেন তাদেরও এবছর ভালো যাবে। এবং যারা লয়ার আছেন তাদেরও এই বছরটা খুবই ভালো যেতে চলেছে। এরপরে আসি আপনাদের পারিবারিক স্থান। এই বছর তুলারাশির জাতক ও জাতিকাদের বাবা মা, ভাই বোন সকলের কাছ থেকে আপনারা হেল্প পাবেন। তবে এই বছর শত্রুতার ভাব দেখা যাচ্ছে, মানে আপনার নতুন শত্রু গজাতে পারে। পুরনো শত্রু তো আছেই আছে, নতুন শত্রু গজাতে পারে, সেই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। এরপরে আসি আপনাদের দাম্পত্য জীবন। এই বছর দাম্পত্য জীবন মোটামুটি দেখা যাচ্ছে আপনাদের, মানে ঝুটঝামেলা থাকবে। তবে একটা কথা আপনাদেরকে বলি, বাসন পাশাপাশি থাকলে ঠোকাঠুকি লাগে, কিন্তু আপনারা যদি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিক রাখেন তাহলে ঝামেলাটা বেশি পরিমাণে দাঁড়াবে না। এরপরে আসি বিবাহ। এই বছর তুলারাশির জাতক ও জাতিকাদের বিবাহের প্রবল 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 যোগ দেখা যাচ্ছে, মানে যারা বিয়ে নিয়ে এতদিন টেনশনে ছিলেন তাদের বিয়ে হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যাদের ডিভোর্স হয়ে গেছে, পুনরায় বিয়ে করতে চান, তাদেরও এই বছর বিয়ের সম্ভাবনা রয়েছে। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, এই লকডাউন কেটে গেলে আপনারা বিয়ের জন্য প্রচেষ্টা করুন। এরপরে আসি শেষে আপনাদের কী কী খারাপ হতে চলেছে। এই বছর কিন্তু আপনাদের টাকা নিয়ে আপনাদের সাথে প্রতারণা হওয়ার সম্ভাবনা প্রবল হারে দেখা যাচ্ছে, মানে আপনি ধরুন কাউকে টাকা দিলেন, সেই টাকাটা আপনার চিট করে দিল। ধরুন চাকরি পাওয়ার জন্য টাকা দিলেন, কোন চাকরির কথা আমি বলছি না, আপনারা আমার থেকে অনেক বুদ্ধিমান, আপনারা বুঝেন তো, সেই চাকরি তো হলো না, হলো নাই, টাকাটাও নষ্ট হয়ে গেল। তো এছাড়াও ব্যবসার ক্ষেত্রেও কিন্তু তাই, পার্টনারশিপ বিজনেস যারা করছেন তাদের কিন্তু একটু সাবধানে থাকবেন। এছাড়াও এই বছর অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে তুলারাশির জাতক ও জাতিকাদের, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনার জন্মছকে যদি মঙ্গল গ্রহ পীড়িত অবস্থায় থাকে তাহলে কিন্তু বড় ধরনের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা আছেন, তাদের কিন্তু শরীর স্বাস্থ্য এবছর ভালো যাবে না। হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম, চোখের প্রবলেম, স্কিনের প্রবলেম অর্থাৎ স্কিন ডিজিজ, এইসব হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা প্রপার ডাক্তারকে দেখান যদি আপনাদের এরকম প্রবলেম হয়। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, এবং এখনও পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।